বন্ধুরা, আপনারা কি জানেন জঙ্গলের একটি ছোট্ট পশু কতটা ভয়ঙ্কর হতে পারে? আপনারা কি জানেন জঙ্গলের সমস্ত পশু এই ছোট্ট পশুটিকে কেন এত ভয় করে? কেন এই নিরীহ দেখতে প্রাণী সবার কাছে শত্রুতে পরিণত হয়েছে? পাইন মার্টিন নামের এমন একটি প্রাণী আছে যার আকার ছোট হলেও তাকে দেখে বড় আকারের প্রাণীরাও ভয় পালিয়ে যায়। এর কারণ হলো এই ছোট্ট প্রাণীর শিকার করার কৌশল এবং চঞ্চলতা। পাইন মার্টিন ছোট ছোট ইঁদুর থেকে শুরু করে বড় বড় সাপকেও এরা শিকার করে। শুধু মাটিতেই নয়, বরং আকাশে ওরা পাখিরাও এই প্রাণীকে দেখে ভয় করে। কেননা এরা পাখির মতো উড়ন্ত প্রাণীগুলোকেও শিকার করার ক্ষমতা রাখে। চলুন বন্ধুরা জেনে আসি এই প্রাণী সম্পর্কে কিছু অজানা তথ্য, এবং ভিডিওর শেষের দিকে এই প্রাণীটির এমন কিছু আক্রমণ দেখবেন যেটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। তাই বন্ধুরা সবকিছু দেখতে চাইলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। এবং আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন এবং এমন নতুন নতুন ভিডিও সব সময় দেখতে চান, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। বন্ধুরা, প্রথমেই এই পান্ডাটিকে দেখুন, আর এই নিরীহ দেখতে পাইন মার্টিনকেও দেখুন। আপনি এই ছোট্ট পশুটিকে দেখে এটা বিশ্বাস করতে পারবেন না যে এই পশুটি কিভাবে তার থেকেও বড় আকারের পান্ডাকে আহত করতে পারে, যার ফলে পান্ডাটি ঠিকমতো চলাফেরা করতে পারছে না এবং উঠে বসতে পর্যন্ত পারছে না। এই পান্ডাটিকে সিসুয়ানের কিছু বন রক্ষক আহত অবস্থায় পড়ে থাকতে দেখে এবং তাকে হাসপাতালে নিয়ে যায়, যেখানে অনেক পরিশ্রমের পর ডাক্তাররা এই 3 বছর বয়সী পান্ডার জীবন বাঁচাতে সক্ষম হয়। এছাড়াও 2016 সালে খবরের কাগজে প্রকাশিত এই খবরটাও দেখুন, যেখানে অনেক বড় বড় অক্ষরে লেখা রয়েছে পাইন মার্টিন অ্যাটাক শিপ। এখন আপনারা হয়তো বুঝতে পারছেন এই ছোট্ট পশু কতটা ভয়ঙ্কর হতে পারে, এবং এরা তাদের থেকেও বড় আকারের পশুর উপর আক্রমণ করতে পিছপা হয় না। তাহলে চলুন বন্ধুরা পাইন মার্টিন সম্পর্কে কিছু অজানা তথ্য জেনে আসি, যেগুলো জানলে আপনি সত্যিই চমকে যাবেন। প্রথমে আলোচনা করা যাক এই প্রাণীটির বৈশিষ্ট্য সম্পর্কে। বন্ধুরা, পাইন মার্টিন মাস্টেলেডাই ফ্যামিলির অন্তর্ভুক্ত, যা কিছুটা মঙ্গুস, ফ্যারেট এবং পোলক্যাটের মতো দেখতে। এদের কান গোল আকৃতির, পা ছোট ছোট, এবং এদের শরীর এদের আকারের তুলনায় একটু বেশি লম্বা। এদের ওজন 1 থেকে 2 কেজি পর্যন্ত হয় এবং এরা নাক থেকে লেজ পর্যন্ত প্রায় 60 থেকে 77 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়, আর এদের ওজন দৈঘ্যের তুলনায় বিড়ালের সাথে করা যেতে পারে। চেহারা, বন্ধুরা এদের শরীরে বাদামি রঙের লোম থাকে, সেই সাথে এদের গলা এবং বুক হালকা হলুদ রঙের হয়। এই প্রাণী যে কোনো উঁচু জায়গাতে খুব দ্রুত এবং খুব সহজেই উঠে যেতে পারে। এক্ষেত্রে এদের লম্বা লেজ এদের ভারসাম্য রক্ষায় এবং এদের লম্বা পাঞ্জা এদেরকে গাছে শক্তভাবে আটকে রাখতে সাহায্য করে। যদি এরা কখনো উঁচু জায়গায় ওঠার সময় ভুল করেও পড়ে যায়, তখন এরা বাতাসের মধ্যে নিজের শরীরকে টুইস্ট করে আবার নিজেকে নিয়ন্ত্রণ করে নেয় এবং সহজেই চার পায়ের উপর ভর করে নিচে মাটিতে পড়ে। আপনি শুনে হয়তো অবাক হবেন যে পাইন মার্টিন 6 ফিট লম্বা বেড়ার উপর মাত্র 3 সেকেন্ডের মধ্যেই উঠে যায়। বাসস্থান, আপনি কি জানেন পাইন মার্টিন কোথায় থাকে, অর্থাৎ পাইন মার্টিনের বাসস্থান কোথায়? পাইন মার্টিন নাম শুনেই অনেকেই হয়তো অনুমান করে নিয়েছেন যে এরা পাইন গাছের মধ্যে থাকে। এছাড়াও এরা পাহাড়ি অঞ্চল, ছোট ছোট ঝোপঝাড়, খাড়া বাঁধ ইত্যাদি জায়গায় থাকতে বেশি পছন্দ করে। আর এই নিরীহ দেখতে প্রাণীকে ইউরোপ এবং নর্দার্ন সেন্ট্রাল স্কটল্যান্ডে দেখা যায়, তবে সাউথার্ন স্কটল্যান্ডেও কিছু সংখ্যক মার্টিন দেখা যায়। গাছের গর্তের ভিতরে এই পাইন মার্টিন একা থাকতেই বেশি পছন্দ করে, কিন্তু এরা শুধুমাত্র প্রজননের সময় এক জায়গাতে হয়, তবে এরা বেশিরভাগ সময় নিজেদের এলাকাতেই থাকে। আর একটি পাইন মার্টিন নিজের জন্য খুবই বড় একটি এলাকা দখল করে রাখে, তবে মহিলা মার্টিন পুরুষের তুলনায় বড় এলাকায় থাকে। বন্ধুরা চলুন এইবার জেনে নেওয়া যাক পাইন মার্টিন কি খায়। বন্ধুরা, পাইন মার্টিন গাছে চড়তে খুবই পারদর্শী, কিন্তু এরা তাদের বেশিরভাগ খাবার মাটি থেকে সংগ্রহ করে। এদের খাদ্যের প্রধান উৎস পাখি এবং পোকামাকড়, এছাড়াও কিছু ছোট স্তন্যপায়ী প্রাণী রয়েছে যেমন ইঁদুর এবং খরগোশ, তবে ডিমো এদের খুবই পছন্দের একটি খাবার। এছাড়াও এরা কাঠবিড়ালের সকল প্রজাতিকেই শিকার করে খায়, আর সেটা ক্রে স্কুইরেলই হোক না কেন। এছাড়াও এরা সুযোগ পেলেই যে কোনো বড় প্রাণীর উপরই আক্রমণ করে। বন্ধুরা, পাইন মার্টিন তার বাচ্চার জন্য বেশিরভাগ সময় হাঁস মুরগির ছোট্ট বাচ্চাদেরকে শিকার করে। এই ছোট্ট বাচ্চাদেরকে শিকার করার সময় এদের সামান্যতম মায়া হয় না, কারণ এরা এই শিকার করে তাদের ছোট্ট বাচ্চাদের জন্য। কিন্তু এরা বড় মুরগির উপর আক্রমণ করে না, কেননা এরা কাছে উঠতে পারদর্শী হলেও
এরা শিকারকে নিয়ে দ্রুত গাছের উপরে উঠতে পারে না। এই নিরীহ দেখতে এবং কিউট পশু অন্য পশুদেরকে সরাসরি ঘাড়ে আক্রমণ করে, আর এদের এই আক্রমণ সরাসরি মেরুদণ্ডের হাড়ের উপরে হয়। তাছাড়াও এদের এই আক্রমণ এতটাই মারাত্মক হয় যে একবার আক্রমণেই এরা তাদের শিকারকে গুরুতর আহত করে ফেলে। আপনারা যদি কখনো কোনো প্রাণীর উপর এইরূপ আক্রমণ দেখতে পান, তাহলে বুঝে নেবেন সেই প্রাণীর উপর আক্রমণ পাইন মার্টিন করেছে, অথবা বলতে পারেন পাইন মার্টিনের হাত রয়েছে। জন্মগ্রহণ। বধিরা মা পাইন মার্টিন মার্চ থেকে এপ্রিল মাসের মধ্যে 2 থেকে 5টি বাচ্চার জন্ম দেয়, আর এদের বাচ্চা অন্ধ এবং লোম ছাড়াই জন্ম নেয়। বন্ধুরা, এই বাচ্চারা 6 সপ্তাহ পর্যন্ত সম্পূর্ণরূপে মায়ের উপর নির্ভর থাকে। 6 সপ্তাহ পর এরা তাদের বাসা থেকে বাহিরে বের হয় এবং নিজে থেকেই চলাফেরা করতে শিখে যায়। বন্ধুরা, এই ছোট্ট পাইন মার্টিন যতদিন পর্যন্ত এরা নিজেদের জন্য তাদের এলাকা তৈরি না করে, ততদিন পর্যন্ত এরা তাদের মায়ের সাথেই থাকে। বন্ধুরা, এখন আপনাদেরকে দেখাবো পাইন মার্টিনের কিছু আক্রমণের ভিডিও, যা দেখলে আপনারা চমকে যাবেন। পাইন মার্টিনের আক্রমণের স্টাইল কিছুটা অন্যরকম হলেও অনেক কিউট হয়ে থাকে। বন্ধুরা, এই ভিডিওটি দেখুন, যেখানে একটি পাইন মার্টিন কেন জানি একটি বানরের উপর আক্রমণ করেছে। প্রথমে এই পাইন মার্টিন বানরের চারপাশে ঘুরতে থাকে, তারপর হঠাৎ করে বানরের উপর আক্রমণ করে। বারবার মার্টিন তার দাঁত দিয়ে বানরের উপর আক্রমণ করতে থাকে, কখনো বানরের হাতে কামড়াচ্ছে, আবার কখনো বানরের পিঠে। আর মার্টিন তার সমস্ত জোর লাগিয়ে দেয় বানরকে কাবু করার জন্য, কিন্তু কোনো রকম ভাবে বানর নিজেকে বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তারপর পাইন মার্টিনও সেখান থেকে চলে যায়। বানরের মনে হচ্ছিল যে হয়তো তার জীবন বেঁচে গেল, কিন্তু পাইন মার্টিন পুনরায় ফিরে আসে এবং বানরের উপর আক্রমণ করার চেষ্টা করে। কিন্তু বানরও এইবার সম্পূর্ণভাবে তৈরি ছিল, এইবার বানর পাইন মার্টিনকে তার কাছেই আসতে দেয় না। এইটাই প্রথমবার নয় যে সে কারোর উপর আক্রমণ করেছে। কোনো কারণ ছাড়াই যে কোনো পশুর উপর আক্রমণ করার স্বভাব এই পশুটির রয়েছে, এটা তাদের কাছে একটি প্রিয় খেলার মতো। পাইন মার্টিন সাধারণত মানুষের উপর আক্রমণ করে না, কিন্তু যদি তাদের মনে হয় মানুষের দ্বারা কোনো ক্ষতি হতে পারে, তাহলে এরা মানুষের উপর আক্রমণ করতে দ্বিধাবোধ করে না। কোনো এক সময় একটি ফুটবল ম্যাচ চলাকালীন হঠাৎ কোথা থেকে যেন একটি পাইন মার্টিন সেখানে চলে আসে, ফলে তখনই খেলা বন্ধ করে দিয়ে সবাই পাইন মার্টিনকে ধরার চেষ্টা করে। একটি খেলোয়াড় যখন পাইন মার্টিনকে ধরার চেষ্টা করে, তখন পাইন মার্টিন সেই খেলোয়াড়ের হাতে কামড় দেয়। এই ভিডিওতে একটি কুকুর এবং পাইন মার্টিনকে লড়াই করতে দেখতে পাবেন। প্রথমে দেখতে পাবেন যে পাইন মার্টিনের উপর কুকুরটি আক্রমণ করেছে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সমস্ত কিছু বদলে যায়। কেননা মার্টিন সুযোগ পেয়ে হঠাৎ করে তার থেকে প্রায় আকারে 10 গুণ বড় কুকুরের উপর আক্রমণ করে। সে কুকুরের ঘাড়ে কামড়ে ধরে এবং কুকুর নিজেকে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু পাইন মার্টিন তাকে কোনোভাবেই ছাড়তে রাজি ছিল না। বন্ধুরা, জঙ্গলে পাইন মার্টিনকে দেখতে পাওয়া একটু হলেও কঠিন, কেননা এরা বেশিরভাগ সময় রাতের বেলায় তাদের বাসা থেকে বের হয়ে আসে। শীতকালে দিনের বেলায় এরা বেশিরভাগ সময় আরাম করে, আর রাত্রে এরা শিকার করার জন্য বেরিয়ে পড়ে, আর সেই জন্য বেশিরভাগ মানুষ এদের সম্পর্কে জানে না। যেহেতু এরা বরফযুক্ত এলাকায় সহজেই থাকতে পারে, তাই বরফযুক্ত এলাকায় এদের শিকার করতে কোনো অসুবিধাই হয় না। এই ভিডিওতে একটু লক্ষ্য করুন, বরফের মধ্যে পাইন মার্টিন একটি খরগোশকে দেখতে পায়, তাই এই মহাশয় বেরিয়ে পড়ে খরগোশকে শিকার করে তার পেট ভরানোর জন্য। খরগোশকে দেখা মাত্রই এরা কোনো কিছু না ভেবেই খরগোশের উপর আক্রমণ করে। পাইন মার্টিনের ধারালো দাঁতের জন্য খরগোশ বেশিক্ষণ লড়তে পারে না, তাই অল্প সময়ের মধ্যেই খরগোশটি মারা যায়। পাইন মার্টিন যখন একটি ভালো শিকার পায়, তখন এরা সেইটাকে টেনে তার বাসার ভিতরে নিয়ে যায়, যাতে নিজের বাসায় শান্তভাবে বসে শিকার করা খাবারের আনন্দ উপভোগ করতে পারে। বন্ধুরা, হয়তো আপনাদের এখানকার দৃশ্য দেখে বুঝতে কিছুটা হলেও সময় লাগবে, আসলে এই পাইন মার্টিন কি করতে চাইছে। তো চলুন, আপনাদের ভাবনার কাজটা আমরাই কিছুটা সহজ করে দেই। এখানে এই পাইন মার্টিন একটি কাঠবিড়ালিকে খুঁজতেছে, আর এই জন্য সে কাঠবিড়ালির বাসার কাছে বসে আছে। সে বারবার কাঠবিড়ালির বাসার মধ্যে গিয়ে তাকে খাওয়ার চেষ্টা করে, কিন্তু এই বাসাটি একেবারে কাঠবিড়ালির আকারের, সেই জন্য এই পাইন মার্টিন সেখানে ঢুকতে পারছে না। কিন্তু মনে হচ্ছে আজ পাইন মার্টিনের ভাগ্য একটু বেশি ভালো, কারণ সে কাঠবিড়ালিকে তার বাসার ভিতরেই ধরে ফেলে এবং তার উপর আক্রমণ করে তাকে বাহিরে বের করে নিয়ে আসে। বন্ধুরা, কাঠবিড়ালির সাথে পাইন মার্টিনের শত্রুতা অনেক পুরনো। কাঠবিড়ালির সাথে পাইন মার্টিনের খেলতে ভালো লাগে, সেই জন্য এই প্রাণীকে কাঠবিড়ালির সাথে ধরাধরি খেলা খেলতে দেখা যায়।
এখানে এই ভিডিওটি দেখুন, একটি গাছে দুজন মিলে কিভাবে খেলার মতো করে পাক খাচ্ছে। কিন্তু আসলে পাইন মার্টিন সেই কাঠবিড়ালিকে শিকার করতে চাইছে আর কাঠবিড়ালি তার থেকে বাঁচার চেষ্টা করছে। যেহেতু দুজনেই গাছে চড়তে পারদর্শী, সেই জন্য পাইন মার্টিনের আক্রমণ করার পরেও কাঠবিড়ালি গাছ থেকে পড়ে যাচ্ছে না। আর অন্যদিকে পাইন মার্টিন কোনোভাবেই কাঠবিড়ালিকে তার চোখের আড়াল হতে দিচ্ছে না। এখানে পরে কাঠবিড়ালির সাথে কি হয়েছিল সেটা আমরা জানি না, কিন্তু আপনাদেরকে আরো একটি ভিডিও অবশ্যই দেখাবো যেখানে হয়তো এই প্রাণীটি তার কাজে সফল হতে পারবে। আপনি এই গাছে একটি কাঠের বক্স দেখতে পাবেন আর মাটিতে একটি পাইন মার্টিনকেও দেখতে পাবেন। সে কি যেন খুঁজে বেড়াচ্ছে আর সে হঠাৎ করে এই বক্সের দিকে আসতে থাকে এবং বক্সের ভিতর বসে থাকা কাঠবিড়ালির উপর আক্রমণ করে। যেভাবে পাইন মার্টিন কাঠবিড়ালিকে শিকার করলো তা দেখে মনে হচ্ছিল এই পাইন মার্টিনগুলো খুব ভালোভাবে জানে কাঠবিড়ালি বেশিরভাগ সময় কোথায় লুকিয়ে থাকে। সবথেকে বড় দুঃখের বিষয় যে এই প্রাণীর সংখ্যা ধীরে ধীরে কমে যাচ্ছে, আর সেই জন্য ওয়াইল্ড লাইফ অ্যান্ড কান্ট্রিসাইড অ্যাক্ট 1981 দ্বারা এই প্রাণীদেরকে রক্ষা করা হচ্ছে। সেই জন্য এই প্রাণীকে শিকার করা, মেরে ফেলা অথবা এদের কোনো রকম ক্ষতি করা একেবারেই ব্যয়নি। বন্ধুরা, এই প্রাণীটিকে আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এমন নতুন নতুন ভিডিওগুলো সবার আগে দেখতে চান, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। কথা হবে অন্য এক ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।